আজ যারা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করো এই স্লোগান দিচ্ছেন, আমার যতটুকু ধারণা এই স্লোগানের প্রথম সারিতে একটাও সংগঠন নেই। কোন সন্তান জন্ম দেওয়ার সর্বনিম্ন সময় হচ্ছে 6 মাস, যেদিন বিয়ে হবে ওই দিন থেকে 6 মাসের আগে যদি কোনো মহিলা সন্তান জন্ম দেয় বুঝতে হবে এটা বৈধ না, এর বাপ তার পাঁচটা ছিল। আল্লাহর কসম আমরা সন্ত্রাস টেরোরিজম এটা ঘৃণা করি, কিন্তু জিহাদ আমরা এখনো ভুলিনি। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন পাপিষ্ঠদেরকে ইঙ্গিত দিয়ে ফেরেশতাদের বলব ধর 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন নিরপরাধ মানুষকে যদি কেউ অপরাধী সাজিয়ে শাস্তি দেয়, হামলা মামলা দিয়ে তাকে যদি চক্রান্তে ফেলে দেয়, তাহলে যে লোকটা নিরপরাধ ওর যত রকমের গোনা দুনিয়ায় ছিল সব এই মামলা দেওয়া মানুষের মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেয়। আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহি আল-কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু উওয়াজা। প্রশংসা সব ওই আল্লাহর জন্য যিনি তার বান্দাকে কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। কেমন কিতাব দিলেন? আলাম ইয়াজআল লাহু উওয়াজা, যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই, কোরআনের ভেতরে কোনো মারেফতের কথা আল্লাহ দেয়নি, যা দিয়েছেন সব অপেন কথা। এই জন্য সঠিকভাবে যদি কেউ কোরআনের কাছে আসতে পারে, কোরআন বোঝে, সেও আর গোপন থাকতে চায় না। আপনি তার পিটিও গোপন রাখতে পারবেন না, সে অপেন হতে চাইবে, কি হবে বলেন? অথচ বাস্তবতে আমরা অনেককে দেখি কোরআন পড়ে, কোরআনের কাছেও আসে, কিন্তু বলে হুজুর আমি গোপনে আসি। দিনকাল ভালো না? দিনকাল 1500 বছর আগে তো খুব ভালো ছিল না? বলেন বলেন, অন্তত তার তুলনায় এখনো ভালো আছে। সেই হিসাব করলে তো আপনাকে কোরআনের কাছে আসলে অন্তত কোরআনের বাণী নিয়ে একটু অপেন হওয়া লাগবে, আর আপনি ওই দোহাই দিয়ে বলেন যে আমি গোপনে আছি, দিনকাল ভালো না, আপনার জন্য আর ভালো দিন আসবেও না। হযরত ওমর যখন কোরআন শুনলেন, তিনি শিক্ষিত মানুষ ছিলেন, শোনার পরে তিনি বুঝে ফেলেছিলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহা 14 নম্বর আয়াত। হযরত ওমর এই আয়াত পর্যন্ত কোরআনের সূরা তাহা পড়েছিলেন। তার বোন যখন তার হাতে গোসল করার পরে কোরআন তুলে দিয়েছে, কোরআনের ওই পাতাটা, এই 14 নম্বর আয়াত পড়ার পরে তার মন মেজাজ সব চেঞ্জ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বোন আমার, এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি মারধর করেছি, তোমার গায়ে হাত তুললাম, আঘাত করলাম, আমারে মাফ করো, আর যেটা পড়ালে এই কোরআন যার উপরে নাজিল হয় আমাকে তার কাছে নিয়ে চলো। নবীজির কাছে গিয়ে হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে নবীজি বসে কথা বলছিলেন সাহাবীদের নিয়ে। হযরত ওমরকে দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবী, আপনি একটু মাথা নিচু করেন, ওমর আসতেছে, ওর ভাব ভালো না, যদি খারাপ উদ্দেশ্যে আসে তাহলে ওখান থেকে শেষ করে দেব, যদি ভেতরে আসতে চায় ভালো উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনি একটু বসেন। নবীজি বললেন, চাচা আমি যদি বসে পড়ি তাহলে দাঁড়িয়ে থাকবে কে? এটা নেতার বৈশিষ্ট্য, নেতা যে হবে সে তার কর্মীদেরকে বলবে আমি যদি বসে পড়ি তাহলে সামনে থাকবে কে? এই বৈশিষ্ট্যটা এখন অনেক নেতার ভেতরে নেই। হযরত ওমর আসলেন নবীজির কাছে, নিজের তরবারিটা পায়ের কাছে রেখে দিলেন, হে রাসূল, এই যে তরবারি আপনাকে আমি দিলাম, মেহেরবানি করে এটা দিয়ে আমার কুফুরের যে কল্লা আছে, কুফুরের কল্লা আপনি কেটে খান খান করে দেন। আমি এসেছি আপনার কাছে এই কথা জানার জন্যে,
যে কোরআন আপনার প্রতি নাযিল হয় আমি একটু আগে পড়লাম, এ কোরআন কি সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন এটা সত্য। হযরত ওমর ওই সময় বলেছিলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না, আপনি আমার অনুমতি দেন আমি একটু কোরআনের পক্ষে মিছিল দিয়ে আসি। অনুমতি নিয়ে তিনি গেলেন কাবার দিকে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মক্কার কাফেরেরা চিন্তা করে অবস্থায় কাবা শরীফে আল্লাহ আকবার তাকবীর দেখে জালানা দরজা দিয়ে মুখ বের করে দেখে মেসিলের সামনে হযরত ওমর, তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো যতটুকু ধারণা আজ বিশ্বে যারা কোরআন পেয়েছে হযরত ওমরের মতো যদি বুঝতে পারে আর ওর মতো যদি মন মানসিকতা তৈরি করতে পারে, এই দেশে লক্ষ কোটি মুসলমান না, 64 জেলায় 64 জন হলেই যথেষ্ট। এ দেশে অন্তত কোরআনের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারবে না। আমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে অনেক কথা বলি কিন্তু বাস্তবতায় গিয়ে দেখি না, মিলছে না। একটা নতুন তথ্য বলছে, বিশেষ করে যে ষড়যন্ত্র হচ্ছে ওইটা নিয়ে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযুলিমুনান্নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। কথা বুঝতেছে? মানুষ হয়ে যদি কোন মানুষের উপরে কেউ জুলুম করে এর বিরুদ্ধে সরাসরি মামলার বাদী হবে কে? আপনি নিজের দিকে তাকান, আপনার দ্বারা কোন নিরপরাধ মানুষ যদি দুনিয়ায় কষ্ট পায়, জুলুমের শিকার হয়, হামলা মামলা অত্যাচার এগুলোর যদি চক্রান্তে পড়ে, তাহলে আপনার বিরুদ্ধে আমির হামজার মামলা নাই, সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। এই আয়াত পড়ার পরে আমি যা দেখতে পাচ্ছি, বাংলাদেশে এখন অনেকেই আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছে। আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, নবীজি বলেন কোন নিরপরাধ মানুষকে যদি কেউ অপরাধী সাজিয়ে শাস্তি দেয়, হামলা মামলা দিয়ে তাকে যদি চক্রান্তে ফেলে দেয়, তাহলে যে লোকটা নিরপরাধ ওর যত রকমের গোনা দুনিয়ায় ছিল সব এই মামলা দেওয়া মানুষের মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেয়, আর এর যা দুনিয়ায় নেকির কাজ ছিল এই নেকি গুলো আল্লাহ ওর আমল নামায় পাঠিয়ে দেয়। এই গোনা যেহেতু দেশে শুরু হয়নি এখনো, এই জন্য এখন থাক, অন্য দেশে চলছে, অন্য দেশে গেলে আমি এই হাদিস বলবো, এই হাদিস এই দেশে বলার দরকার নেই, এই হাদিস চলবে। সূরা আহজাবের 56-57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যে মানুষগুলো বিনা কারণে মমিন নারী এবং মমিন পুরুষদেরকে কষ্ট দিচ্ছে দেবে, যদি কোনো অপরাধ ওই লোকটা না করে, বিনা অপরাধে যদি কেউ তাকে শাস্তি দেয়, এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা মাথার উপরে নিয়ে ঘোরে। কথা যদি নরম ভাষায় বলছি, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আজ যদি পাপের বোঝা দেখার সিস্টেম থাকতো আমার মনে হয় আপনি যা করেন রাস্তায় আসতে পারতেন না। কথা বুঝতেছে? যা করে রাস্তায় আসা সম্ভব ছিল? মানুষ দেখেই বলতো দেখ কত বড় পাপের বোঝা, জুলুমের বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, ওর ধারে কাছেও যাওয়া যাবে না। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি সাত্তার নামটা নিয়েছো এই জন্য আমরা বেঁচে আছি এখনো। সাত্তার মানে দোষ গোপনকারী, সাত্তার মানে আমরা যে অপরাধ গুলো করি
আমাসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়াআফু আন কাসীর। সূরা শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলে, তোমরা যা কামাই করো হাত দিয়ে, আমি আল্লাহ যদি আমার সত্তার নামের কারণে এগুলো গোপন না রাখতাম, যদি মাফ করে না দিত আমার গফফার নামের খাতিরে, অন্তত তোমরা দম ফেলার সময় পেতে না। আল্লাহ নিজ গুণে অনেক কিছু মাফ করে দেয়, তারপরে ওই সাত্তার নাম তার কারণে আমরা বেঁচে গেছি। আল্লাহর কসম, যদি সাত্তার নাম আল্লাহ না নিত, তাহলে আমাদের শরীরের ভেতরে কিন্তু অপরাধগুলো সব লিখা থাকতো। যারা ধর্ষণ করবে তাদের এই শরীরের ভেতরে ধর্ষণের চিহ্ন উঠত। এখন যদি বলেন ধর্ষণের চিহ্ন কি, সূরা রহমানের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসী ওয়াল আকদাম, জবান খুলে পড়েন, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। আয়াতের ভেতরে আমি 10টা অর্থ পেয়েছি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে কোন পাপিষ্ট মানুষকে আমি জিজ্ঞাসা করব না তার পাপ সম্পর্কে, ওই আমির হামজা এই ধর্ষণ করেছিলি, হিংসা করতিস, মানুষের সম্পদ আত্মসাত করেছিলি, কোনদিন আমি তাকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করব না। যে যে পাপ করবে, অপরাধ করবে, ওই অপরাধের চিহ্ন, পাপের চিহ্ন তার 3.5 হাত বডির ভেতরে ভেসে উঠবে। গণাগার পাপিষ্ট মানুষকে হয় চুল ধরে, কপালের যে চুল আছে এই চুল ধরে আর পা ধরে আল্লাহ টান দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুধু নিয়ে যাবে এতটুকু না, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন পাপিষ্টদেরকে ইঙ্গিত দিয়ে ফেরেশতাদের বলবো, ধর 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা 2টা কথা পেয়েছি এখানে, 1 নম্বরে মাথার চুল ধরবে পেছনে না সামনে, বলেন বলেন, আর কি ধরবে, কদমের বহুজ মাসন আকদাম পা ধরে টানবে। আমরা দেখি বাস্তবে কোন মানুষকে যদি অপমান করতে হয়, ওর সামনের চুল ধরে টান দেবেন, ওর সম্মান বাড়বে, ওর যদি সম্মান বোধ থাকে অপমানেই মরে যাবে। আর কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনি যত সম্মানিত হয়ে থাকেন, ফালানুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে তোর গুরুত্ব আমি দেব না, তোর দিকে তাকাবো না। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, আমার এই কুদরতের জবানে তোর নাম আমি আর কোনোদিন উচ্চারণ করব না। আমি আমির হামজা বলে আর কোনোদিন ডাক দেব না তোকে। আমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া হাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার বিধান ভুলে যারা দুনিয়ার জীবন মন মতো চালাবে, কিয়ামতের দিন আমি আল্লাহ শুধু ওদেরকে অন্ধ করে তুলবো না, দুনিয়ার জীবন ওদের সংকীর্ণ করে দেব, চর্ম চোখে ওরা দেখতে পাবে বহু কিছুর মালিকানা ওদের হয়ে গেছে, কিন্তু দুনিয়ায় ওদের আমি শান্তিতে রাখবো না। কি যেন একটা শূন্যতা শূন্যতা মনে হবে, ওই আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না, 5 দিক থেকে টাকা প্রতিদিন আসবে, বাজারের টাকা, ব্রিজের টাকা, বাকিগুলো নাই বললাম।
ছড়িয়ে ফেলেছে। এ পাঁচ দিক থেকে টাকা আসবে, বাড়ি বসে বসে টাকা আসে, কিন্তু দশ দিক থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু বাড়ি বসে আছে অথচ বাজারের টাকা আসতেছে কিসে? ব্রিজের টাকা আসে, ব্রিজের টোল নেওয়া বন্ধ হওয়া দরকার। আট বছর আগে কিয়ামত পর্যন্ত চলে যাচ্ছে, ব্রিজের টাকা উঠে আর একটা ব্রিজ বানানোর টাকা উঠে গেছে, এরপরও টোল নেওয়া বন্ধ নেই, আরো টোল বাড়িয়ে। এই যে টাকা এভাবে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে, হ্যাঁ চর্ম চোখে মনে হবে বহু কিছু আসতেছে, আগে একটা বাড়ি ছিল এখন তিনটা হয়ে গেছে, চর্ম চোখে তোমাকে ধোকা দিয়ে বোকা বানাবে। কারণ কি? পৃথিবী হচ্ছে পানির মতো, আপনি পানি শত শক্ত করে ধরবেন, পানি কিন্তু আপনার সাথে খেয়ানত করে বেরিয়ে যাবে। কেউ যদি দুই হাত দিয়ে এভাবে পানি খামসা দিয়ে ধরে, যত মজবুত করে মুঠো মারবে, ও মুঠো তুলতে দেরি পানি দেখবেন আর এক ফোঁটাও নেই। কথা বলেন না কেন? পৃথিবীকে আল্লাহ ওইভাবেই বানিয়েছেন, আপনি যত শক্ত করে ধরতে যাবেন ও কিন্তু থাকবে না, যত ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন আপনার পায়ের কাছে আসবে। এর বাস্তব প্রমাণ আমি নিজে, আমি যতই ছেড়ে দিতে চাই আল্লাহ দেখি আমার তত আরো বেশি বেশি দিচ্ছে। আগে যেন প্রথম প্রথম আমি যেতাম সাইকেলে, এরপরে নিয়ে গেল মোটর সাইকেল, আল্লাহ এরপরে প্রাইভেট দিল, এখন যেটা দিয়েছে এটা ডিআইসি রা সরে। দেখতে পাচ্ছেন কি? আপনারা বিক্রি করলেও এটা হবে না। এরপরে আমার কাছে পজিশন, এখন আমি যেখানে আছি ওই মালিক আব্দি নাকিস গ্রুপে, উনি বলছে হুজুর আমার তিনটা হেলিকপ্টার আছে, দরকার হয় একটা নিয়ে আপনি ঘুরে বেড়াবেন। আমি নিচ্ছি না ভয়ে, কারণ ওই চড়লে মানুষ বলবে হেলিকপ্টার হুজুর, আর এক ঝামেলা থাক, ওই হেলিকপ্টার হুজুর হওয়ার দরকার নেই। আর সাইকেল হুজুর থেকে বাজার হুজুর এর পর্যন্ত আছে, এখন যদি হেলিকপ্টার নিয়ে যাওয়া আশা করি কোনো সমস্যা না, উনি সব খরচ দিয়ে দেবে, আপনাদের খরচও দেওয়া লাগবে না, কিন্তু নাম এসে সমস্যা হয়ে যাবে না? ওই যে হাফিজ ভাইয়ের নামে এখন সমস্যা, হাফিজ ভাইয়ের নাম আর কেউ বলে না, বলে হেলিকপ্টার বুঝবে। আমি যে পর্যন্ত এসেছিলাম এই আয়াত নিয়ে, আল্লাহ পাক যদিন কিয়ামতের ময়দানে যদি বলে আমি হামজা তুই আমার বান্দা বান্দি, আমি তোরে আর কোনোদিন আমার এই সবানে ডাকবো না, বলেন তো আমার মতো কপাল পোড়া আর কেউ আছে? অকাদালিকালে ইয়াউমা তুনসা, তোকে আমি আল্লাহ আজকে এইভাবেই ভুলে গেলাম। অব্দের পাগলি, আমি কত ওজনওয়ালা কথা বলেছি সেটা তহা 124-25-26 নম্বর আয়াত। এই বাংলাদেশে যদি কোনো দায়িত্বশীল তার নিজের মানুষকে বলে এই বেটা তুই আজকে থেকে আর দরবারে আসবি না, তোরে ভুলে গেলাম সা, ও কিন্তু পেরেশান হয়ে পড়বে। তারপরও তো এ দেশে একটা দল না, অনেক দল খোলা আছে, এক দল থেকে বাদ দিলে আর এক দলে যাওয়া যায় না, যায় না? আর কিয়ামতের ওই কঠিন ময়দানে যিনি বিচারক, উনি যদি বলে তুই আমার বান্দা বান্দি, আমি আর বলবই না, তোরে কোনোদিন যা ভুলে গেলাম, ওর মতো মহাবিপদে আর কেউ থাকবে না। এজন্য কোন মানুষকে আমার আল্লাহ তার পাপের কথা জিজ্ঞাসা করবে কিয়ামতে না, শুধু তার চিহ্ন গুলো ওর শরীরের ভেতরে ফুটিয়ে তুলবে। ইয়াতের তাফসিরে মাঝারিতে মুফাসসির লিখেছেন কিয়ামতের দিন আল্লাহ কম পক্ষে মানুষের আকার বানাবে, আকৃতি বানাবে দশ রকম। কয় রকম বলেন বলেন? তার ভেতরে এক নম্বরে পৃথিবীতে বহু জীব জন্তু আমরা দেখি, প্রায় প্রতিটি জীব জন্তুকে আল্লাহ যতটুকু পোশাক আশাক দিয়েছে, লেজ দিয়েছে, এটা দিয়ে সে তার লজ্জা স্থান থেকে রাখে, বলেন না কেন? মাত্র একটা প্রাণী আছে, তার লেজ কিন্তু এক হাত দেড় হাত হয়, কিন্তু তার লজ্জা স্থান ঢাকা থাকে না, লেজ আরো জড়ো করে উঁচু করে মানুষকে দেখায়, যা দেখবি দেখ। এর নাম কি বলেন বলেন বলেন? এই দেশে যার আমার যেহেতু আয়াত আজকে ওই রকম নারী স্বাধীনতা আন্দোলনের নাম নিয়ে যে মানুষগুলো নিজেদের 3.5 হাত বডি দেখাতে ব্যস্ত, আমার মনে হয় এরাও এক প্রকার
পরের দান বলার দরকার নেই। মানুষ বলবেন কি করে বলেন, আপনাকে যেগুলো ঢেকে রাখা দরকার মানুষ হিসাবে নারী হিসাবে আপনি ওইগুলো ঢাকেন নি, আরো উন্মুক্ত করে মানুষকে দেখাচ্ছে। কুকুরের যেটা ঢেকে রাখা দরকার কুকুর ওইটা ঢেকে না, এই জন্য ওরে লজ্জাহীন পশু বলে, ওর লজ্জা নেই বলে, মানুষ দেখলে ওরে ঘৃণা করে কারণ লজ্জা নেই। ওরে কি করবে, আপনাকেও হয়তো সামনাসামনি এরকম ঘৃণায় করে তো বলতে পারে না। কুকুরকে বললে তো আর কোনো অসুবিধা নেই, আপনাকে বলে একটু সমস্যা, এই জন্য বলে না মনে মনে, কিন্তু এই ধারণা যে আপনিও একরকম কুকুরের কাছাকাছি। আমি আননিসের শব্দ বললাম না, এরপরও যদি কোনো মানুষের হুশ না ফেরে আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোষা দিচ্ছে। আপনার আকৃতি যদি আপনি ঠিক রাখতে চান, আল্লাহর কসম আকৃতি ঠিক রাখতে চাইলে আপনি এই জুলুম মানুষের যারা নিরপরাধ মানুষ এদের উপরে জুলুম বন্ধ করেন। আপনি নিজে টের পাচ্ছেন আপনি করছেন কিনা। দুই নম্বরে অয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক, পৃথিবী শান্ত থাকার পরে যারা এটাকে অশান্ত করার জন্য উঠে পড়ে লাগে, এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? বাংলাদেশের উন্নতি অগ্রগতি এগুলো দেখার পরে আজ এক শ্রেণীর রাম বাম আর হিন্দুস্থানের কিছু মানুষের পরামর্শ নিয়ে যারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছেন, বিশেষ করে আলেমদের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছেন হেবাসতের দুই গালে জুতা মারো তালে তালে, অবশ্যই আপনি এই দেশের উন্নতি অগ্রগতি দেখে সহ্য হচ্ছে না, হিংসা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, বাস্তবতা হচ্ছে আপনারা চার ভাগ আছেন মাত্র এই দেশে আর আমরা আছি 96 ভাগ। মিছিল করার আগে একটু হিসাব নিকাশ করবে, জামায় আদরে রেখেছি মাথার উপরে উঠে নাচতে গেলে কিন্তু ফেলে দেবে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বে যারা আছে আপনি তাকিয়ে দেখবেন প্রত্যেকটা আলেম একথা বলেন না কেন, আলেম বাদ দিয়ে ওখানে সাধারণ কোন মানুষ নেতৃত্বের স্থানে আছে? চরমনায় পীরের মরিদের কিছু কথার সাথে আমাদের দ্বিমত থাকতে পারে কিন্তু প্রথম সারিতে যারা আছে সব আলেম। চরমনায় পীরের দরবারে প্রথম সারিতে সব আলেম না? আলেম ছাড়া খেলাফতি দেয়? আপনি কোন সাহসে এই বাংলাদেশের সুপ্রিয় সংগঠনের বিরুদ্ধে স্লোগান দিলেন? আপনার সাহস কি এই দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে? চাইলেও আমরা দেব না, আমরা সহ্য দান করে আছি এই কারণে, কিন্তু ঠেলে দিতে চাইলে আপনাকে ঠেলে বের করে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি এই দেশের উন্নতি অগ্রগতি দেখে পাশের কিছু শত্রুরা হিংসা করছে, সহ্য হচ্ছে না। একবার যেহেতু মানুষ রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার অভ্যাস আজও শেষ হয়ে যায়নি। আমরা সন্ত্রাস ঘৃণা করি কিন্তু জিহাদ ভুলে যাইনি, বলেন না কেন? আল্লাহর কসম আমরা সন্ত্রাস টেরোরিজম এটা ঘৃণা করি কিন্তু জিহাদ আমরা এখনো ভুলিনি। জিহাদ মাতৃভূমি এটাকে নিরাপদ রাখার জন্য, সংরক্ষণ রাখার জন্য, উন্নতি অগ্রগতি স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যদি রক্ত দেওয়া লাগে এইটাও আর এক প্রকার জিহাদ। সুতরাং এদের যেভাবে চলছে আপনি অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাবেন না, যারা চালাচ্ছেন তাদের সাবধান করলাম, রক্ত দেওয়ার অভ্যাস আমাদের এখনো যায়নি, এখনো যদি প্রমাণ নিতে চান দিতে পারবে, কিন্তু এই মাতৃভূমি আমাদের কাছে আমাদের মায়ের মতো, কথা বলেন, মায়ের দিকে খারাপ নজরে তাকালে যেমন চোখ তুলে ফেলতে চাই, এদেশের দিকে যদি কোনো শকুনের চোখ ওইভাবে পড়ে তারও চোখ রাখা হবে না, সে যত বড় হোক। আল্লাহ মতিম্ম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন,
আল্লাহ যেহেতু গ্যারান্টি দিচ্ছেন তার আলো এদেশে জ্বলবেই, অলঙ্কারী হাল কাফির যদিও কাফেরদের এতে মন খারাপ হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ তোমার এই কথা তুমি একটু দেখাও, চর্ম চোখে অন্তত যেন মরণের আগে দেখতে পারি এই দেশটা আল্লাহর কোরআনের রং দিয়ে চলছে, কথা বলে আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের মালিক না, আমরা কি কোরআনের মালিক নাকি? আমরা কোরআনের খাদে খাদেম না, আমরা কামলা খাদেম, জন মনিষ পাঠ এরপরে লেবার যাই বলেন, আমরা কেউ এই দেশে কোরআনের মালিক না, কোরআনের সরাসরি মালিক হচ্ছেন আল্লাহ। আমরা যেহেতু কামলা খাদেম শ্রমিক, আমাদের দায়িত্ব কি? মাওলানা আবুল কাশেম উনি এক বিঘা জমিতে ধান লাগাবে, আমাদের পাঁচজন মানুষকে উনি কামলা নিয়েছে, আমাকে হানিফ ভাইকে জহির ভাইকে হোসাইন ভাইকে এরকম পাঁচজন মানুষকে, যে আপনারা ধান লাগান বিকাল পাঁচটার সময় আপনাদের বেতন দিয়ে দেব। আমরা বিকাল পর্যন্ত ধান লাগাতে লাগাতে চেষ্টা করছি যে আর 10 মিনিট হলেই হয়ে যাবে, হঠাৎ দেখি হোমরা তোমরা 5-7 জন মস্তান মোটর সাইকেল নিয়ে এসে বলছে ধান লাগার মতো করেন, এই ধান এখন আমরা সব তুলে ফেলবো, এই ধান তো লাগাতে দেবই না, যা লাগানো হয়েছে সব আমরা তুলে ফেলবো, এখন অন্তত আমাদের বেতন তো পেতে 10 মিনিট আছে, কয় মিনিট এখনো বেতন হাতে, তখন কি বলবো আমরা যারা শ্রমিক আছি এই পাঁচজন, বলবো ভাই আপনি ধান তুলবেন অসুবিধা নেই, কারণ এই ধানও আমাদের না, এই জমিও আমাদের না, আমাদের দরকার বেতন, কিন্তু আর 10 মিনিট পরে তোলেন দরকার হয় আমরাও সাহায্য করব, কিন্তু আমাদের কি দরকার বলেন বলে, বেতন যদি না হয় তাহলে আমার ছেলে মেয়ে আমার বউ বাড়ি গেলে খাবে কি? এরপরে যদি মস্তানরা বলে না আমরা এক্ষুনি তুলবো, তখন তাদের বাধা দেওয়া আমরা যারা শ্রমিক আছি আমাদের দায়িত্ব কর্তব্য হবে না হবে না? কেন? কারণ বেতন দরকার, কি দরকার? ওই বেতন পাওয়ার জন্য যদি আপনার সাথে মারামারি করা লাগে তাও করবে, যদি আপনারা রক্তপাত করা লাগে তাও করা লাগবে, যদি মেরে ফেলা লাগে মেরে ফেলবেন তো, কারণ আমার কি দরকার? বেতন। এবার এই কথা থেকে আমি যেটা নিয়ে আসতে চাই, কোরআনের মালিক যেহেতু আল্লাহ, এই জমিনের মালিকও আল্লাহ, আর আল্লাহ নিজে জানিয়েছেন আলালাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন আমি বানিয়েছি আর এখানে আমার কোরআনের আইন চলা লাগবে, এই জমিন বানিয়েছি কে? আল্লাহ, এখানে আইন চলা লাগবে আল্লাহর, এই ঘোষণাও কার? আল্লাহ। সুতরাং আল্লাহ চাই যে তার জমিনে তার আইন চলুক, এটা আছে সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে, আলালাহুল খালকু ওয়াল আমরু, হে নবী আমি বানিয়েছি এই পৃথিবী, এখানে আমার আইন চলা লাগবে, আমরা তো আর মালিক না, আমরা কি মালিক? আমরা খাদেম হিসাবে কামলা হিসাবে লেবার হিসাবে চেষ্টা করছিলাম বেতন পাওয়ার, ভাঙবার ধান লাগাতে, আপনি যখন এই 5টা বাজার আগে ধান তুলে ফেলতে চান, অন্তত 5টা বাজার আগে এই ধান আমরা তুলতে দেব না, কারণ আমার বেতন এখন হাতে, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, এই বলে না কেন? আর বেতন মানে আমাদের আসল ঠিকানা জান্নাত, ওইটাই যদি না পায় যে 1000 বছর দুনিয়ায় বেঁচে থেকে আমার দরকার কি? আমার ওই বেতনের জন্য যদি এখন 10 মিনিট পাহারা দেওয়া লাগে ধান, আমরা রাজি আছি না? এরপরে যদি ওরা তুলে ফেলে আমাদের একটু কষ্ট হবে, কারণ বেতন তো এখনো পেলাম না, তারপরে যেহেতু ধান লাগিয়ে ফেলেছি উনি আমাকে বলেছে যে ধান লাগান বেতন দিয়ে দেব, এখন ধান লাগানো শেষ আমি তো তুলি নাই, অন্য কেউ তুলে ফেলছে, আমার বেতন উনি বাদ দিতে পারবে? উনি বেতন ঠিকই দেওয়া লাগবে, বেকার 5টা বাজলে তো কষ্ট, এই যে এত কষ্ট করে লাগালাম কিন্তু তুলে ফেললি,
আমার যতটুকু কষ্ট হচ্ছে কামলা লেবার খাদেম হিসাবে তার চাইতে বেশি কষ্ট হবে মাওলানা আবুল কাসেম সিং এর জমির মালিক, কারণ তার জমি লস, এই ধান লস আর টাকা লস। এরপরে উনি যদি এসে দেখে যে সব তুলে ফেলেছে, ওনার তো কোনো কিছু কষ্ট হবে না, কথা বলেন না কেন? কষ্ট যদি পায় সামনাসামনি যদি মস্তানদের কিছু না বলে বুঝতে হবে উনি দুর্বল না, সামনাসামনি কিছু যদি না বলে বুঝে নেবেন যে উনি হয়তো এখন কিছু বললে মানুষ উল্টা পাল্টা ধাক্কাও করতে পারে। এই জন্য গোপনে যেদিন ধরবে ওই দিন কিন্তু বাপ বলার সময় দেবে না। আবুল কাসেম মাওলানার চাইতে আমার আল্লাহর শক্তি ক্ষমতা কম না বেশি? 48 বছরে দেশটা স্বাধীন হয়েছে, আর তিনি নিজেই যখন বললেন আমি বানিয়েছি আমার বিধান চলা লাগবে, এই বিধান কায়েমের জন্য আমরা যারা খাদেম আছি এই 48 বছর বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছি, তো মাঝে মাঝে কিছু মস্তান এসে আমাদের ধান তুলে ফেলতে চায়, কথা বলেন না কেন? আমরা কিছু চেষ্টা করেও বলতে পারছি না, কারণ আমাদের একটা ধান্দা আছে কিসের? বেতনের। জোরে বলেন কিসের? ও বেতন আমাদের দেওয়াই লাগবে, শুধু পাঁচটা বাঁচতে দেরি, এ ধান হয় হোক। এবার না কেন? ইসলাম এদেশে কায়েম করতেই হবে, এটা ফরজ না, চেষ্টা করাটা ফরজ। আমরা চেষ্টা করে যাচ্ছি, কায়েম হলে ভালো, না হলে আমার বেতন, বলেন বেতন, কিন্তু যিনি মালিক মাওলানা আবুল কাসেম মালিক, ওদিকে পৃথিবীর মালিককে আমার আল্লাহ তার নিজের বিধান পাঠিয়ে আমাদের কামলা দিয়ে কাজ করাচ্ছিলেন, আপনি বাধা দিলেন, আপনি কিন্তু মালিকের টার্গেট। উনি হয়তো সামনাসামনি কিছু বলছে না, কারণ কি ওনার শক্তি এখন আগের মতো নেই, হ্যাঁ বলেন না কেন? কিছু বলছে না তাই কি যেদিন ধরবে ওই দিন আপনার জীবনের অধ্যায় শেষ করে ফেলবে। ফেরাউনকে আল্লাহ ধরে না, ইন্না বাদশা রব্বিকাল আসাদিন, কিন্তু যেদিন ধরেছে ওই দিন ফেরাউন নামে যা ছিল পৃথিবীতে আর রাখে নাই, পরে নির্বংশ করেছিল। নমরুদকে আল্লাহ কিছু বলে নাই, কিন্তু যেদিন বলেছে জোতা দিয়ে ওর জোতা দিয়ে ওরে পিটিয়ে দুনিয়া থেকে নমরুদ নামে একটা অধ্যায় আল্লাহ শেষ করে দিয়েছে। আজ পৃথিবীর নমরানো নমরুদ নব্য ফেরাউন যারা আছে ওদেরকে কিছু আল্লাহ বলছে না, কারণ আল্লাহ শক্তি এখন নেই, হয়তো কিছু বলছে না, কিন্তু গোপনে ধরবে গুম করে ফেলবে, আমার বাপ বলার সময় দেবে না, আপনার জীবনের অধ্যায় শেষ, ওই নামে আর পৃথিবীতে কেউ থাকবে না। মাওলানা আবুল কাসেমের জমিতে নষ্ট, চারা নষ্ট, ধান নষ্ট, টাকা নষ্ট, এই জন্য না কষ্ট হচ্ছে না, হচ্ছে না? এদিকে আমাদের মালিক যিনি আসল আল্লাহ, তার বানানো জমিন, তার পাঠানো আইন কোরআন শরীফ চালাবে, সেটা যারা চলতে দেয় না আল্লাহ ওই সমস্ত মস্তানদের উপরে খুশি না বেজার? আল্লাহর রাগ না? এখানে এত রাগ হয় এরকম বেঈমান যারা, ওরকম মস্তান যারা, ওদেরকে আল্লাহ ইমানও দেয় না, বেঈমান করে অধিকাংশ গুলো মরণ দেয়। আর আমি তো দেখতে পাচ্ছি 48 বছরে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটাও ভালোভাবে মরেনি, সব ক্যান্সার। আমি নাম নাই নাই নিলাম, এখানে সাবধান করলাম, আপনি চেষ্টা করলেও পারবেন না। করোনা ভাইরাসের দোহাই দিয়ে বাংলাদেশে কোরআনের কথা যারা বন্ধ করার চেষ্টা করছে, এটা বন্ধ করার আগে আপনাকে সিনেমা হল বন্ধ করা লাগবে, কারণ সিনেমা হলে মানুষ 2 কিলোমিটার দূরে দূরে বসে। আর আমরা জানি যারা বন্ধ বান্ধব যায় ওরা দুটো মানুষ একটা হয়ে যায়, এই যে গত কয়েকদিন আগে মাওলানা আবুল কাসেমের মাহফিল ছিল আমার এই জামগড়া, সব কমপ্লিট ছিল, যখন হবে মাগরিবের সময় আল্লাহর ওটা বন্ধ করে দিল। কিসের দোহাই দিচ্ছেন যে করোনা, করোনা যদি দোহায় হয় তাহলে মাছের বাজার কন্ট্রোল করা লাগবে, মাছের বাজারে তো 1 কিলোমিটার দূরে দূরে মানুষ দাঁড়ায়, পা ফেলার জায়গা নেই। আসলে বাস্তবতা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার যে কথাগুলো এই দেশে বলা হয় এটা জায়েজ না, শারীরিক দূরত্ব বজায় রাখা লাগবে, সচেতন হওয়া লাগবে তো অবশ্যই, কিন্তু এটা আল্লাহর গজব, এই গজব থেকে মুক্ত হওয়ার জন্য মালিককে রাজি করার কোন বিকল্প নেই।
শুধুমাত্র যদি সেফ থাকলে করোনা না আসে, তাহলে মাহবুবুল আলম হানিফ সাহেবের করোনা হয়েছে কোন কারণে বলেন? তার কাছে যেতে হলে পাঁচটা দরজা পার হওয়া লাগে, পাঁচটা। আমি যেখানে আকিস গ্রুপের চেয়ারম্যান যিনি ডক্টর শেখ মহিউদ্দিন, তার কাছে যেতে হলে সাতটা গেট পার হওয়া লাগে, তারপর তার কাছে যাওয়া লাগে। অথচ তার ভাইটা করোনায় মারা গেল, এটা গজব। নাসিম সাহেবের কাছে তো করোনা যায়নি, সাহারা খাতুনের কাছে যায়নি, ছেলেটের হয়েছে মারা গেল কামরান। এদের কাছে যেতে হলে পাঁচটা সাতটা করে সন্ত গেট পার হওয়া লাগে, তারপরে আরো আপনি হাতে দেবেন মুখে দেবেন কত কিছু করবেন, ওখানে করোনা যায় কি করে? সালমান ইব্রাহমানের নাম শুনেছেন না? উনি আজ কয় মাস, প্রায় সাত আট মাস বাইরে আসে না। আমি যেখানে আছি নকবাজার ঢাকা, আমার ওই বিল্ডিং এ তেরো তলা বিল্ডিং, ওই নয় তলায় একজন অফিসার, উনি ডিসি, উনি প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বাজার করে উঠেছে, বসে মরি আমি এখানে মরব না। আপনার মরতে যখন বিশ্বাস আছে যে মরণ হবে, আপনি বাইরে আসেন না কেন? নামাজ রোজা সব বন্ধ করুন। অথচ একবার দেখলাম এই সাত মাসের ভেতরে একবার নেমেছিল, ওনার একটা বিড়াল হারিয়ে গেছে, বিড়াল পোষে, আর একটা কুকুরের বাচ্চা আছে, ছোট বিদেশি কুকুর আমেরিকা থেকে নিয়ে এসেছে, ওনার মেয়ে আছে, ওই মেয়েটা কুকুর আর বিড়াল খুব ভালোবাসে, সে বড় বড় পশমালা ওই কুকুর, লাভ দিয়েছে মনে হয় নয় তলা থেকে কোথায় যেন পড়ে গেছে, খুঁজতে এসেছে আমার বন্ধু, এসে বলছে হুজুরে আমার মেয়ের বিড়াল আর কুকুর হারিয়েছে, আমরা খুঁজতে আসি। করোনায় আপনাদের ধরবে না ধরবে কাদের? আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি, আমাদের মালিক কিন্তু রেগে আছে, কারণ তার বানানো পৃথিবী, তার বিধান চলে না। আরো যারা বিধান প্রতিষ্ঠা করতে চায় সে কামলাদেরকে আপনি ধরে ধরে মারেন, এত মালিক না, এত কামলা খাবে, এ খাদেমদের মেরে আপনি করবেন কি? এরা তো ধান্দায় আছে বেতনে বিকাল পাঁচটায়, কথা বলে না কেন? আপনি তো মালিকের টার্গেট হয়ে গেলেন, আপনাকে আমি বাঁচাতে চাই, ফিরে আসেন, কপালটায় আগুন লাগাবেন না, আপনি পারবেন না, চেষ্টা করেও পারবেন না। কোরআনের মাহফিল বন্ধ করেছে যত কায়দা, একই বন্ধ হওয়ার জিনিস বন্ধ হয়েছে। আমি গতকাল ঝিনাইদহে পাঁচটা মাহফিল করেছি একদিনে, জোহরের পর একটা, আসরের পর একটা, মাগরিবের পর একটা, এশার পর একটা, রাত এগারোটে, তাও বন্ধ, বন্ধ তাও পাঁচটা করে চলছে, আর যদি খোলা থাকতো আমার ছুটি ফেলছি। আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? পারবেন না বন্ধ করতে, পারবেন না। আল্লাহ মতির মনোরি, আল্লাহর আলো আল্লাহ দুনিয়া চালাবে, আপনি কায়দাও বুঝবেন, এই কথা বলবেন না কেন? আলহামদুলিল্লাহ, এই জন্য বলছি আপনাদের সাবধান বাণী উচ্চারণ করলো, আপনি সতর্ক হন, নিজের কপাল নিজে নষ্ট করবেন না। যে কয়টা রাম আর বাম আর এই নাস্তিক লাভ সাপ দেখছে, আমার তো মনে হয় এদের অধিকাংশের পেছনে হাত দিলে দেখবেন ওরা ছয় মাসের আগে দুনিয়ায় এসে, বিয়ের পরে কোন সন্তান জন্ম দেওয়ার সর্বনিম্ন সময় হচ্ছে ছয় মাস, যেদিন বিয়ে হবে ওই দিন থেকে ছয় মাসের আগে যদি কোনো মহিলা সন্তান জন্ম দেয়, বুঝতে হবে এটা বৈধ না, এর বাপ চার পাঁচটা ছিল। আজ যারা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করো এই স্লোগান দিচ্ছেন, আমার যতটুকু ধারণা এই স্লোগানের প্রথম সারিতে একটা জন্মে আমরা কোরআনের প্রশংসা নিয়ে পর্যন্ত এসেছিলাম। আমি আবার বলছি আমরা কিন্তু কোরআনের মালিক না, এই জমিনেরও মালিক না, আমরা খাদেম। আমাদের পরিচয় আমরা কি? বলেন বলেন বলেন, আপনার কি লজ্জা হচ্ছে খাদেম পরিচয় দিতে? নবীরা পর্যন্ত কোরআনের খাদেম ছিল,
বিশ্বনবীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিয়েছে। জিবরাইল এসে যখন তাকে সুস্থ করার জন্য হাতে মাথায় বিভিন্ন জায়গায় মেসেজ করছিলেন, তিনি হুঁশ ফেরার পরে ডাক দিয়ে বললেন, জিবরাইল সকাল থেকে আমার কি কাজ? ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, হে রাসূল, গতকাল যা করেছিলেন কোরআন প্রচার করা, সকালবেলা থেকে আপনার আবার ওই কাজ, কারণ এই কোরআনের জন্যই আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি খাদেম হতে পারে, আমরা খাদেম হতে সমস্যা আছে? আমাদের আসল টার্গেট যে বেতন বেনা জান্নাত, ওইটা পেলেই হবে, দুনিয়া যা হয়। সুতরাং আল্লাহ, তুমি আমাদেরকে বেতন থেকে মাহরুম করবা না, আমাদের বিশ্বাস আছে তুমি আমাদেরকে ঠকাবা না, আমাদের বেতন ঠিক মতো যেন আমরা পাই। আমরা সে যতটুকু করছি আমাদের বেতন ওই পরিমাণে আছে না নেই? আল্লাহ বলেন, আমি কারো পারিশ্রমিক শেষ করে দেই না। ফামান সুহসিহা আনিন্নার না ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান সুহসিহা আনিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ায় যে যেই পরিমাণ পরিশ্রম করবে কোরআনের জন্য, আল্লাহ তাকে ওই পরিমাণ পারিশ্রমিক উজরত দিয়ে দেবে। আর সবচাইতে বড় পুরস্কার তো ওইটা, যাকে আমি আল্লাহ জাহান্নামে দেব না জান্নাতে দিয়ে দেব, এর জীবন সফল। আল্লাহ যেন এরকম একটা সফলতা আমাদেরকে দান করেন। জোরে বলেন আমি। তাহলে কেমন কোরআন শুনতে এসেছি যার ভেতরে কোনো গোপন কথা? এই জন্য কোরআনের কোন কর্মীকে আপনি পিটিয়েও গোপন রাখতে পারবেন না, যত পিটাবেন আরো অপের হবে। কেন বাস্তব প্রমাণ দিল এত পিটানো পিটিয়েছে, যুবক মানুষ দাঁড়াতে মারে না, এরপরও গোপনে আছে না অপের? আপনি পারবেন না যতই চেষ্টা করে। সুতরাং আপনি থেমে যান, আপনি থেমে যান, আপনার কপাল ভালোর জন্য আমি বলছি। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনার বিষয় মেয়েদেরকে নিয়ে, কারণ পৃথিবীতে যা উন্নতি অগ্রগতি দেখতেছেন, এর অর্ধেক যদি পুরুষ মানুষ করে, অর্ধেক করেছে না, কথা বলেন না কেন? মেয়েদের ভূমিকা আছে না? আমরা মেয়েদের ওই ভূমিকা নিয়ে আজকে সূরা রোম থেকে একটা মাত্র আয়াত পড়েছি, আয়াত নাম্বার 21, কত? 21 নাম্বার পারা, এটা আছে 5 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইনে, না 7 নাম্বার লাইনে, 3 নাম্বার রুকুতে। কোরআনে কারিমের এটা 30 নাম্বার সূরা, 60টা আয়াত আছে, 6টা রুকু আছে। আমি আবার একটু পরীক্ষা নেওয়ার জন্য ছাত্রদের বলছি, এটা কোরআনের কত নাম্বার সূরা? 30 নাম্বার। কত আয়াত আছে? কতগুলো? 60টা। রুকু আছে? আমরা যেখান থেকে আলোচনা করছি কয় নাম্বার রুকু? 3 নাম্বার। কোরআনে কারিমের 30 নাম্বার সূরার 21 নাম্বার আয়াত, একটা আয়াত পড়েছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা নেকি যেন আল্লাহ আমল নামায় এখনই লিখে দেন। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন লুকিয়ে আছে। এখানে সবার জন্য আয়াত না, অন্তত যারা একটু চিন্তা ভাবনা করে, যাদের চিন্তা চেতনা করার সময় বা অবকাশ আছে, তাদের জন্য আজকে আয়াত থেকে অন্তত তিনটা শিক্ষা আমরা বের করবো। কয়টা?
আল্লাহ যেন আমাদেরকে এই আধা ঘন্টা সময়ের ভেতরে কিছু নেওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহর বহু নিদর্শনে পৃথিবীতে আছে। এই যে ভাষার সৃষ্টি করা, এটা কার নিদর্শন? 4,500 ভাষা এখন দুনিয়ায় চলছে, 228টা রাষ্ট্র শুধু এই পৃথিবীতে, এখানে 750 কোটি মানুষের বাস, ভাষা আছে 4,500, তার ভেতরে বাংলা একটা ভাষা, এরকম ভাষা আছে 4,500। আমার আল্লাহর জ্ঞান যোগ্যতা তার বিচক্ষণতা কত বেশি, আমি মাত্র 3টা ভাষায় কথা বললে বুঝি, ইংরেজি ভাষা ভাষা, আরবিতে বললে বুঝি, আর বাংলা। আর আল্লাহর 4,500 ভাষায় প্রতিদিন তাকে ডাক দিচ্ছে পৃথিবীর মানুষেরা, তার বোঝা লাগে না? এই কথা বলেন না কেন? এখানে তাম পৃথিবীর যত ডক্টর, সবচেয়ে বড় ডক্টর আমার আল্লাহ। ডক্টররা সর্বোচ্চ 8টা থেকে 9টা ভাষায় ডক্টরেট করতে পারে, তারপর তার জীবন শেষ, কারণ এক একটা ভাষার উপরে কমপক্ষে 5 বছর, 9টায় করলে 45 বছর, এদিকে 21 বছর বয়স থেকে পড়াশোনা করা লাগে, তো আর কয়দিন বাঁচবে? আমার আল্লাহ 9টা ভাষা জানে শুধু, 4,500 ভাষা তিনি দিছেন। তুই তোমাদের ভাষা বানিয়েছে, তোমাদের রং বেরং এটা আল্লাহ নিজে বানিয়েছে। এখানে যারা চিন্তা করে তারা এমনিতেই আল্লাহর সামনে মাথা মত করবে, যাদের চিন্তা নেই তাদের জন্য এ সময় আয়াত না, আপনি চিন্তা করবেন আজকে আয়াত নেই। বহু নিদর্শনের ভেতরে অন্যতম নিদর্শন হচ্ছে এই, তোমাদের ভেতর থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ বানিয়েছে। তাহলে আপনার স্ত্রীকে আপনার ভেতর থেকে আল্লাহ বানিয়েছে, এই তথ্য আমরা কোরআন দিয়ে পেলাম, কারণ আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে আল্লাহ বানিয়েছেন। বলেন আল্লাহ পাক বলেন, তাকে যখন বানিয়ে বাম পাশে রেখে দিয়েছে, ঘুমের তন্দ্রা আচ্ছন্ন ছিল, ঘুম থেকে ওঠার পরেই তাকিয়ে দেখে একটা মেয়ে লোক সুন্দরী সুশ্রী বসে আছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সব যাইতে সুন্দরী বানিয়েছিলেন, তার 1 নম্বরে হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা, 3 নম্বরে হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে ইউসুফ নবী আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। এই 4 জন মহিলার মতো সৌন্দর্য কাটিং গঠন আল্লাহ পৃথিবীর কোন মানুষকে দেয়নি। ঐশ্বরিয়া রায়ের ভেতরে আছে, এরে দেখলে মানুষ পাগল হয়ে যায়, আর জুলাইখাকে দেখলে, ফাতেমাতুজ জাহরাকে দেখলে অত না খেয়ে থাকা লাগবে। কত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন আপনি ভাবতেও পারবেন না। ঐশ্বরিয়া যদি এত সুন্দর হয়, তাহলে এর চাইতে কোটি কোটি গুণে সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন তাদের ইস্তিহার ভেতরে, তার ভেতরে 1 নম্বরে কে? বলেন বলেন, হযরতে হাওয়াকে আল্লাহ বানিয়েই বাম পাঁজরে রেখে দিলেন। এত সুন্দর সুশ্রী আদম নবী ঘুম থেকে উঠে তাকিয়ে ডাক দিয়ে ধরতে যাচ্ছিলেন, আল্লাহ পাক বলেন দাঁড়া, তাকানো যাবে না, ধরা যাবে না। হযরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে, কি করলে সেই বুদ্ধি বলেন? আল্লাহ বলছেন ধরা যাবে তাকানো যাবে, বিয়ে করা লাগবে। কি করা লাগবে? এখান থেকে যেটা প্রতীয়মান হয়, বিয়ের আগে প্রেম নিবেদন করা হারাম। নবী তাকাচ্ছে ধরতে যাচ্ছে, আল্লাহ নিষেধ করছে, আর আপনি পার্ক গুলো সব এই করোনার ভেতরে খুঁজে দিয়েছে, 180 মাইল থেকে চলছে, এরা তো সব বিবাহিত। বলেন গাজীপুর বাসে হযরতে আদমকে আল্লাহ বললেন বিয়ে করতে হলে দেন মোহর দেওয়া লাগবে। আদম নবী বললেন আল্লাহ আমার কাছে কিচ্ছু নেই, কিছু নেই তো বিয়ে করার শখ হয় কেন? বিয়ে করার শখ হয় তুমি যেটা দেখিয়েছো এইটা দেখে, নারীর সৌন্দর্যের প্রতি পুরুষদের গাল্লা দুর্বল করে দিয়েছেন, এই জন্য একটা মহিলাকে দেখা শুধু যায় যাচ্ছে বিবাহের নিয়তে, তাছাড়া কোনো নিয়তে দেখা যায় না। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, ওরে শয়তান, এটা তাৎকালীন ভেদা শয়তান, কিসের নজর তোর? ভালো নজরে তাকাই,
একটা মেয়ে লোককে দেখা শুধুমাত্র জায়েজ আছে কিসের নিয়তে? বিবাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্য তাকালে চোখের চেনা হয় কিসের? আরো জোরে বলেন কিসের? হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শিখিয়ে দিলেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, দেন মোহরের টাকা দেওয়া লাগবে, এটা ফরজ, এটা তো আনন্দ চিত্রে দেওয়া লাগবে। হযরতে আদম বলে, যাওয়ার মতো আমার কাছে অন্তত এখন আর কিছু নেই। ওই সময় মহান আল্লাহ জানিয়েছেন, আদম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পাঠ করো, ওইটাই আমি দেন মোহর হিসাবে কবুল করে নেব। বিশ্ব নবীর উপরে 10 বার দরুদ আর সালাম পাঠ করার পরে তাদের বিবাহ হয়ে গেল। আল্লাহ এবার আদমকে ডাক দিলেন, আকুল না ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, বিবাহ হয়ে গেছে, বউ নিয়ে এবার জান্নাতের ভেতরে চলে যাও। জান্নাত কার বাড়ি? আদম নবীর। কার বাড়ি? আদম আলাইহিস সালাম। আমাদের কি হন? বাবা। বলেন কি হন? বিয়ে করার পরে বউ নিয়ে এই জন্য বাবার বাড়ি যাওয়া লাগবে, নির্দেশ আল্লাহর। অথচ এখানে কত মানুষ বসে আছে বিয়ে করে ঘর জামাই থাকে, এমনি বলছি এই বুঝুন না, কত মানুষ এরকম ঘর জামাই নেই। সেদিন ওই কিসে কোন জায়গায় জানো, যশোরে, যশোরে গিয়েছিলাম এক পাড়ায়, শুনলাম এই পাড়ার নাম হচ্ছে ঘর জামাই পাড়ায়। তার মানে এই পাড়ায় যা আছে সব জামাই, বিয়ে করলে থেকে যায়, আর নিয়ে যাবে বউ না, নিজে সব থাকে। গাজীপুর বেশি সত্যি করে বলেন তো, ঘর সময় কারা আছেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ একজন শুধু গাজীপুরে শুনলাম ঘর সময় বেশি, তাই একজন কেন? নাকি এলাকায় বিবাহ শাদী বন্ধ হয়ে গেছে? একটু খেয়াল করার যে শব্দের দিকে, আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী চলে যাও তোমার বাড়িতে তোমার জান্নাতে। অকুলা, এদিকে খেয়াল করেন, অকুলা এক বছর না দুই বছর? দুই বছর। অকুলা আনতা, অকুলা আল্লাহ দেয়। আজ নারী স্বাধীনতার নামে যারা চিল্লাচ্ছেন, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ গঠন করে যারা নারীর অধিকার দিতে চান, আপনার চাইতে 1500 বছর আগে মহান আল্লাহ কোরআনে কারিমে এই অধিকার দিয়েই দিয়েছেন। নারীদেরকে অধিকার দিয়েছেন কে? আপনি আর কতটুকু অধিকার দিতে পারবেন? মহান আল্লাহ পাক যে অধিকার দিয়েছে বাংলাদেশের মেয়েরা জানে না, তাই এরা যদি জানতো তাহলে এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল শুরু করত। নারী আর পুরুষের সমান অধিকার চাই, সব জায়গায় সমান করা ঠিক না, আপনি পারবেন না। মেয়েরা যদি বলে, দেখো সমান অধিকার দিতে হলে আমি 2টা সন্তান তোমার দিয়েছি, আগামী বছর একটা মেয়ে লাগবে তোমার দেওয়া লাগবে, আপনি পারবে? শুধু এটা দেওয়াই না, আমি দেয়া প্রতি বছরে বছরে তোমার সন্তান আমি দেব, কিন্তু দুধ পান করাতে আমি পারবো না, তোমার এ বছরের থেকে 2 বছর দুধ পান করানো লাগবে, পারবেন? মেশিন পত্র তো নেই, পারবেন কি করে? সমান অধিকারের জন্য চিল্লা, বাস্তবতা বোঝে? এগুলো সমান অধিকারের নাম নিয়ে চিল্লা পাল্লা করা না, এগুলোর কাম সব আর ভন্ডা ভন্ডা। এরা নারীকে সামনে দিয়ে এরা ভোগ করতে চায়, পল্টনের ময়দানে চিল্লাচ্ছে, এত চিল্লিয়েছে দম লেগে গেছে। নারীর পক্ষ আমরা চাই, নারীর সমান অধিকার চাই। বাড়িতে এসে স্ত্রীকে বলছে, আর চিন্তা নেই তোমাদের, তোমাদের অধিকার আছে সমান করে দিলাম। স্ত্রী একটু বিচক্ষণ ছিল, ডাক দিয়ে বলছে, কি করলে?
আজকে থেকে আমরাও যেমন তোমরাও সেরকম আমরাও কাজকর্ম করি মাঠে ময়দানে তোমরাও করবা আমরা ব্যবসা বাণিজ্য করি তোমরাও করবা আমরা খোলামেলা থাকি তোমরা থাকবা স্ত্রী রে বিসাক্ষণ ছিল এই জন্য ডাক দিয়ে বলছে স্বামী দাঁড়ান আজকে খাবারের ভেতরে একটু লবণ বেশি দিয়েছে যে জিনিস খেলে পেটে কামড় ধরে ওই রকম জিনিস দিয়েছে খাবারের পরে ওর পেটে কামড় আরম্ভ করেছে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বলছে আমি তো একবারে ওষুধ দিতে পারবো না আপনার পরীক্ষা করা লাগবে আপনি আগামীকাল পোশাক প্রথমে ধরবেন ওইটা নিয়ে আসবেন আগে দেখবো যে আপনার অন্য কোনো রোগ আছে কিনা সকালবেলা পোশাক রেখে দিয়েছে ওর স্ত্রী ঘর ঝাড়ু দিতে গিয়ে ছাতা গেছে পড়ে চিন্তা করছে আল্লাহ ও তো আমার এমনি মারধর করে পোশাক ফেলে দিয়েছে তো আমার মেরেই ফেলবে ভয়ের চোটে নিজে পোশাক করে দিতে গেছে ও তো টের পারে ও মনে করছে এটা আমার নিজেরই দিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তার পরীক্ষা করার পরে একবার ওর মুখের দিকে তাকায় একবার রিপোর্টের দিকে তাকায় নেতার তো চিন্তা আল্লাহ এ রোগ মানে খুব কঠিন বলছে ডাক্তার সাহেব আমি কি বাঁচবো ডাক্তার বলছে তুমি বাঁচবা কিনা জানি না কিন্তু যিনি ঢুকল কি করে কারণ এটা তো তোমার আসা কথা না কি হয়েছে কি হয়েছে বলবো কি যে রিপোর্ট কম্পিউটার দিয়ে বের করা রিপোর্ট আমি দেখে বুঝতে পারলাম যে তোমার নয় মাস মানে আর মাত্র 1 মাস 10 দিন বাকি আছে এই জিনিস কিভাবে আসবে আজ পর্যন্ত আমার এই ডাক্তারি জীবনে দেখি নাই আমি কিন্তু ভুল রিপোর্ট না একদম কম্পিউটারের রিপোর্ট দেখে বললাম নেতা ঘামতেছে এক জোড়ে বাড়িতে গিয়ে বলছে ফকির মা কি আমার 9 মাস মানে এটা রিপোর্ট কম্পিউটার দিয়ে বের করা রিপোর্ট ডাক্তার বলে যার বেশি দিন বাকি নেই মাত্র 1 মাস 10 দিন আছে তোমার তো পরপর 2টা ছেলে হয়েছে আমার হবে আমি তো জানি না কেমন কষ্ট একটু বলো দেখি আমি কি বাঁচবো স্ত্রী বলছে নেতা চিল্লাচ্ছিলে সমান অধিকারের নাম নিয়ে তুমি আমাদের সমান অধিকার দিতে চাও তোমার শুধু 9 মাসের নাম শোনার পরে হাঁপানি উঠে গেছে আসলে 9 মাস তোমার না ও 9 মাস আমার ও পোষাব আমি দেখেছিলাম এক্ষণে তাওবা করো সমান অধিকার যদি নিতে চাও সত্যি সত্যি বলো আমি কিন্তু 2টা সন্তান তোমার উপহার দিয়েছি এবার যদি সন্তান নিতে চাও তোমার দেওয়া লাগবে আন্দাজ চিল্লাও আল্লাহ পাক বলেন আদম আন্ত না দিয়ে একবারে কোলা দিয়েছি কেন জানো যেই পরিমাণের খাবার যেই মানের খাবার যেই মানের পোশাক তুমি পরবা ওই মানের পোশাক ওই মানের খাবার বউকেও খাওয়ানো লাগবে এটা নফল না ফরজ ফরজ কোরআনের আসল নির্দেশ এটা হলো কোলা একবারে 2 বছর দিয়েছে সারা দুনিয়ার নারী পক্ষ নারী সাথে আন্দা আন্দোলন মিলিয়ে এরকম অধিকার নারীকে দিতে পারবে না বিশ্বনবী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন অকুলা শব্দটা দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না তোমার মানের খাবার দার দিকে একটু খেয়াল করবা যে মানের খাবার যে মানের পোশাক পরো ওইটা কিন্তু স্ত্রীর দিকে ঢেলে দেওয়া লাগবে ওই পরিমাণ মানুষ আমরা অনেকে দেখি রাস্তাঘাটে বাজারে হোটেলে মরণের খাওয়া খায় আর বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়ে যায় যে মানের আপনি পোশাক আশাক বানান পরেন আপনার 1-1 কাপড়ের গজ হচ্ছে 2000 টাকা আর ওরে থ্রি পিস কিনে দিয়েছে 250 টাকা হবে বলেন আমার কিন্তু অসুবিধা নেই কারণ এই টোপি এসে হুজুরের দেওয়া হাদিয়া এই রুমালটা দিয়েছে সেই দিনে কক্সবাজার থেকে একজন এরপরে জামাটা একজন দিয়েছে কুষ্টিয়ার পায়জামাও একজনের আমার শুধু চামড়ার শরীর ছাড়া কিচ্ছু নেই সব হাদিয়া এখানে আমি যদি আমার বউকে কিছু নাও দেই আমি ধরা খাবো না ধরা খাবে হুজুর যে মানের পোশাক পরে ম্যাডামকে যদি ওইটা না দেয় ধরা খেয়ে বসে আস
তোলা খুব গুরুত্বপূর্ণ শব্দ। হে আদম বাউরি বাড়ি যাও, বাড়ি যাবার পরে তুমি যে মানের খাবার যে মানের পোশাক করবা খাবা ওই পরিমাণে ওকে দেবা। শুধু তা না, ওকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবা আনন্দের জন্য বিভিন্ন জায়গায়। নারীকে আনন্দ দেওয়া লাগবে বিভিন্ন জায়গায়। আপনি নিয়ে যাবেন আত্মীয় স্বজনের বাড়িতে, যেখানে গেলে আপনি কি করতে পারবেন? অলা তাকরাবা হাতিহি সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাবা না, যে গাছের কাছে গেলে তোমরা জালেম হয়ে যাবে। এই গাছ মানে শুধু গম গম গাছ না, এই গাছ মানে আল্লাহর নিষিদ্ধ বর্ডার। সুতরাং এমন আত্মীয়র বাড়িতে যাওয়া যাবে না, এমন বিবাহ অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে আছে না নেই? তাহলে আপনি জালেম হয়ে যাবেন এবং জালেম হয়েই মরবেন। এখন যদি বলেন স্ত্রী আমার কথা শুনতে চায় না, যেতে চাই, একবার দুইবার তিনবার ওয়ার্নিং দেবেন। চারটা সংশোধনী আছে। প্রথমে তাকে ওয়াজ করবেন ফারিজু হুন্না, দুই নম্বরে ওয়াজরু হুন্না ফিল মাদাজিই, তার বিছানা আলাদা করে তাকে সংশোধন করবেন। তিন নম্বরে ওয়াদরিবু হুন্না, মৃদু আঘাত করবেন, শাসাবেন, চোখ মুখ গরম করবেন। এরপরেও যদি দেখেন না, তাহলে তার আত্মীয় স্বজন আর আপনার গার্জিয়ানকে ডাক দিয়ে বলবেন এটা আমার রাখা সম্ভব না, আপনারা কি করবেন করেন। এই চারটা পদক্ষেপ নেওয়ার পরেও যদি দেখেন না সম্ভব না, ও আমার কথা শোনে না, তখন তাকে প্রথম মাসে এক তালাক দেবেন। আবার 30 দিন দেখবেন, যদি 30 দিনে দেখেন না ফেরে না, তখন 30 দিন পার হওয়ার পর আর এক তালাক। এদিকে 30 দিন, ওদিকে 30, কতদিন? এর পরের মাসে তিন তিন মাস, তাহলে 90 দিন পরে আর একটা দিয়ে বিদায় করে দেবেন। কিন্তু হেলা করা জায়েজ নেই। এই যে হেলা বলে যেটা বাংলাদেশে চালু করা আছে, বিয়া তালাক দেওয়ার পরে আর একজনের সাথে বিয়ে দেয়, কন্ট্রাক্ট থাকে, তুই কয়েকদিন পরে ছেড়ে দিবি, আমার বউ আবার আমার কাছে আসবে। এই হেলা করা হারাম। কিসের হেলা? আপনার যদি সংসার করতে আর না হয় তিন তালাক দেওয়ার পরে ওটা একদম শেষ। হ্যাঁ, ও যদি ইচ্ছা করে বিয়া করার পরে যদি কোনো জায়গায় থেকে আবার তালাক প্রাপ্ত হয় ছেড়ে দেয়, এরপরে ইদ্দত পালন করার পর আপনি বিবাহ করতে পারবেন, আপনার তখন তো ভালোই রুচি নেবে নাকি? তো কথা বলছে না, এই জন্য তালাকের মতো নিকৃষ্ট কাজ খালি রাগ হলেই বলে ফেলবেন না, তোর মধ্যে বংশ তালাক দিন না। তালাক দেওয়ার সিস্টেম আমি কয়টা বলেছি, কয়টা ধাপ বলেন বলেন। প্রথমে তাকে ওয়াজ করা লাগবে, কি করা লাগবে? এরপরে বিছানা আলাদা করে দেখবেন যে সংশোধন হয় কিনা। এরপরে মারধর করা, চকরানো, গরম দেওয়া। এরপরে শেষ পর্যায়ে গার্জিয়ান ডাক দিয়েও যদি আর না হয়, 90 দিন সময় পাচ্ছেন। কতদিন? এতগুলো স্টেপ পার করার পরে আল্লাহ চায় যে সংসার অন্তত আলাদা হোক, কারণ এই মহিলার জন্য তুমি জাহান্নামে যাবে, আল্লাহ এটা চায় না। কারণ অধিকাংশ পুরুষ মানুষ জাহান্নামে যাওয়ার জন্য সর্বোত্তম যেটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তার স্ত্রী, এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে তার স্ত্রী। কেন বললাম এই কথা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে মাঝে মাঝে বিভিন্ন কাহিনী শোনাতেন। একদিন ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, আল্লাহ পাক তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। কি খাতুনে জান্নাত? মানে জান্নাতের নেত্রী, সর্দারিনী, তুমি জান্নাতের সমস্ত মেয়েদের নেত্রী হবে, এই এই দায়িত্ব আল্লাহ তোমার দিয়েছে ডিগ্রিটা। পাশে ছিল তার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, হে রাসূল, খাতুনে জান্নাতের ডিগ্রি আমার মেয়েকে আল্লাহ দিল, আমারে দিল না কেন? আমি ইসলামের উপরে অবদান আমার কি কম আছে? আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি কিন্তু এটা দেইনি, এটা আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ দেওয়ার কারণ আমি পেয়েছি দুইটা, এক নম্বরে তোমার মেয়ে ফাতেমা আর তোমার ভেতরে পার্থক্য এই, তুমি ইমান এনেছো 55 বছর বয়সে, কত? আর তোমার মেয়েটা জন্ম থেকে মুসলমান, জন্ম থেকে ইমানদার,
তুমি 55 বছর বয়স হওয়ার আগে কোনদিন আল্লাহর ইবাদত করনি, আল্লাহকে ডাকনি, কথা বলেন না কেন? আর এই মেয়েটা জন্মের পর থেকেই ঈমানদার, আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহর ইবাদত করে। খাতুনে জান্নাত, জান্নাতের নেত্রী, এটা ওরে দেবে না তোমারে দেবে। এখান থেকে প্রতীয়মান হয় মেয়েরা যদি জান্নাতে যেতে চায় তার ইবাদত করা লাগবে। ইবাদতের ভেতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে সময় মতো শরীর পবিত্র থাকা অবস্থায় 5 বার নামাজ আদায় করতে হবে, এটা নারী এবং পুরুষের জন্য সমান। আজ যেহেতু অনেকেই বলছে নারী পুরুষের নামাজের পার্থক্য আছে না, হয়তো বসা, হাত বাঁধা, এগুলোর নিয়ম নীতি কিছু পার্থক্য আছে, তাছাড়া সোরা কিরাত এগুলোর কোনো পার্থক্য আছে? পুরুষ মানুষ নামাজ পড়বে সোরা না বাদিয়ে, আর মহিলা পড়বেন সোরা এখলাস দিয়ে? এখানে আল্লাহ কোনো পার্থক্য রাখেননি। তাদের শারীরিক গঠনের কারণে হয়তো হাত বাঁধা দিয়ে, বসা দিয়ে, এগুলোই কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই হাদিস শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনার ইবাদত আপনি বাড়িয়ে দেবেন। ইবাদত মানে যে শুধু নামাজ তা না, আপনার ভালো ব্যবহার এটাও ইবাদত। এই কথা বলেন না কেন? এমনকি মানুষের সাথে হাসি মুখে কথা বলা এইটাও ইবাদত। কিন্তু মেয়েরা কথা বলবে কাদের সাথে, তার লিমিট আছে না নেই? সবাই বলেন, একটা মেয়ে লোক হাসি মুখে কথা বলবে কার সাথে? শুধু স্বামী। 14 জন পুরুষের নাম আমি কোরআনে কারিমে পেয়েছি, 14 জন পুরুষের নাম পেয়েছি, একটু লিখে নেন যারা এসেছেন। একজন মহিলা 14 জন পুরুষের সাথে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর যারা ফাটা পায়জামা পরে, ফাটা পায়জামা চেনেন না? নিচের দিকে আবার এক হাত চিরা, এক হাতের বেশি চিরে রাখে, এর ভেতরে কোন ফজিলত আছে আপনি বলেন তো? এর ফজিলত এই, আমার যতটুকু ধারণা, পর পুরুষকে আকৃষ্ট করা, এটা ছাড়া কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আছে বোরকাগুলো এখন বানাচ্ছেন টাইট ফিট, এমব্রয়ডারি করা, ফুল ফুলওয়ালা, এই বোরকা আপনার জন্য পর্দা না, এটা ফ্যাশন, এটা আপনার জন্য জায়েজ না। এখন আবার একটা বোরকা বেরিয়েছে, এই বোরকায় পর্দা না, এই বোরকার জন্য আবার আর একটা বোরকা লাগে। এটা বুঝতেছে? শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব উদ্ভাসিত হয়ে থাকে, ওইটা ঢাকার জন্য আবার আর একটা বোরকা লাগে। এটা বোরকা না ফ্যাশন? ইসলামের কোন নিয়ম নীতি বিধানকে আপনি ফ্যাশন হিসাবে যদি পালন করেন, আপনি কুফরি করলেন। এই জন্য মেয়েদের পর্দা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী, একটা মেয়ে লোকের সাতর হচ্ছে মুখমণ্ডল, পায়ের পাতা আর হাতের কবজি বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এই তিনটা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে আপনি কয়জনের সাথে কথা বলতে পারবেন? জোরে বলেন কয়জন? 1 নম্বরে নিজের বাবা, 2 নম্বরে দুধ বাবা, 3 নম্বরে মামা, এটা কিন্তু আবার আপন মামা হওয়া লাগবে। রিক্সা চালককে ডাক দিয়ে বলছে মামা, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করিস। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে বাসওয়ালাকে ডাক দিয়ে বলছে মামা, বাস দাঁড়িয়ে, উনি ওঠার পরে মামার পাশে বসা, মামা ওর দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট করিস। মামা না মামি? এই মামা না, এই রিক্সা চালক, ভ্যান চালক, বাস চালক না, মামা হওয়া লাগবে নিজের আপন মামা। কথা বুঝতেছেন? এরপরে চাচা, এটা আপন চাচা, এরপরে শ্বশুর, এটা আপন শ্বশুর, অনেকে ধর্ম শ্বশুর বানায়, কিছুদিন পরে দেখা যায় ধর্ম শ্বশুরের সাথে আল্লাহ রাস্তায় গেছে। যারা বলেন নাউজুবিল্লাহ, এই শ্বশুরে হবে। এরপরে আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই আর নাতি, এরপরে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজের মেয়ের জামাই,
মেয়ের জামাই মানে দিকে কি বলে মেয়ের যে স্বামী আছে ওই ওই স্বামী আপনার কি হয় কথা বলেন না কেন ঢাকায় একটু উল্টা পাল্টা আছে মনে হয় আমাদের এলাকায় মেয়ের জামাইকে না মেয়ের স্বামীকে শাশুড়ি জামাই বলে ডাকে আর এলাকায় মেয়ের স্বামীকেও মেয়ের জামাই বানিয়ে না মেয়ের যার সাথে বিয়ে দিলেন এই পুরুষের সাথে শাশুড়ি দেখা করতে পারবে কিন্তু খোলা রাখবে মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা চুল ঢাকা রাখা লাগবে কারণ চুল হচ্ছে মেয়েদের সতরের অন্তর্ভুক্ত মেয়েরা যারা এসেছেন এই চোদ্দ জনের বাইরে যদি আপনি মোবাইলেও কথা বলেন কতটুকু আওয়াজে বলবেন সেটা আল্লাহর কোরআন নির্ধারিত করে দিয়েছে সূরা আহজাব 22 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াত এটা তাফসীরে মাযহারিতে আছে আল্লাহ পাক বলেন ইয়া নিসান নাবিজ্জি লাস্তন্নাকা হাদিন মিনান নিসাইন তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কাওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলান মারুফা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন হে নবীর স্ত্রীরা নবীর স্ত্রীরা উম্মতের জন্য কি হয় এক জোরে বলেন না কেন মায়ের সাথে কোন যত খারাপ মানুষ হোক ও খারাপ ধারণা করে বলেন বলেন না এর বড় আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন কোন সৈয়দ বংশের মেয়ে না কোন শেখ বংশের মেয়ে না সর্দার বংশের মেয়ে না আল্লাহ সরাসরি ডাক দিয়েছেন নবীর স্ত্রীদেরকে যারা আমাদের মা আমরা খারাপ ধারণা যাদের করতেই পারি না তাদেরকে আমাদের সামনে এনে বললেন হে নবীর স্ত্রীরা কথা যদি বলতে চাও কারো সাথে পর্দা আড়ালে হিসাবের বাইরে থেকে কথা বলবা কিন্তু কথা মিথ্যা বলবা না সঠিক কথা বলবা তুমি যদি মোবাইলে ফোনে ফ্যাক্সে হিসাবের বাইরে থেকে কারো সাথে কথা বলতে চাও কথা বলবা সঠিক কথা মিথ্যা বলবা না কিন্তু কথার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম তোমার কথার ভেতরে কর্কশ ভাষি এরকম ব্যবহার থাকা লাগবে মোবাইল ধরার পরে যদি দেখো যে অপরিচিত বলবা কি হয়েছে ওয়ালাইকুম আসসালাম কাকে চান ওই লোক চিন্তা করবে আল্লাহ এ কি মহিলা না আজরাইল আর যদি আপনি শাবনুরের নসিকন গলা দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম কি বলছেন বলেন কি করতে পারি আপনার জন্য ও তখন বলবে কি করতে পারি মানে কিছু জানো না এবার লাইন লাগবে এক কথা বলেন না কেন এমনকি অনেক আলেম পর্যন্ত নারীর এই ছলনায় পড়ে ফাঁদে পা দিয়ে নিজের জীবন যৌবন মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে আমাদের পেছনে যেহেতু শয়তান আরো বেশি আমাদের সংশোধন থাকা লাগবে সতর্ক থাকা লাগবে আরো বেশি কারণ শয়তান কোনো দিন খারাপ মানুষকে ধরে না কারণ ও জানে যে বেটা মদ খায় বাবা খায় ও আমার ভাইরা ভাই না কেন ও সব সময় চিন্তা করে যদি আমির হামসাকে লাইন থেকে একটু বে লাইনে নিয়ে যাওয়া যায় ও হাজার মানুষ আমার লাগবে না এক আমির হামজা এক হাজার মানুষের সমান আপনার পেছনে যারা বাবা খাচ্ছে ডাল খাচ্ছে ওদের পেছনে যদি শয়তান একটা থাকে আমার পেছনে 80টা আছে সূরা আরাফের 16 নম্বর আয়াতের প্রমাণ ফাবিমা রাহমাতিন না রাত তাকলিম জানো 8 পারা 16 নম্বর এই সূরা আরাফের 16 নম্বর আয়াত কি হাফেজ কর সব গুলিয়ে খেয়ে ফেলে এইরকম হাফেজের তো সমস্যা এই তো পাওয়া গেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম না লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ সমাজ চ্যালেঞ্জ দিয়ে জানিয়েছে শয়তানকে যে তোকে আমি দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম কোনোদিন শয়তান করে আমি ক্ষমা করব না কোনোদিন করে আমি জান্নাত দেব না
ওই সময় শয়তান বলেছিল আল্লাহ আমি ওর তিনটা জিনিস চাই, এক নম্বরে হায়াত চাই, দুই নম্বরে ক্ষমতা চাই, তিন নম্বরে কলা ফাবিমা আগলাই তানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে বসবো। এই জন্য শয়তান কিন্তু খারাপ মানুষের কাছে থাকে না, যায়ও না, কারণ জানে যে বেশি করা লাগবে না। সবসময় বেশি শয়তান লেগে থাকে ভালো মানুষগুলোর পেছনে, কথা বলেন না কেন? এই জন্য আমাদের আরো সতর্ক হওয়ার দরকার আছে না নেই? বিশেষ করে মেয়ে বিষয় নিয়ে যারা আলেম আছেন, যারা এই লাইনে আছেন, তাদেরকে বলছি, একজন পুরুষের জন্য সব চাইতে ক্ষতিকারক হচ্ছে দুইজন মহিলা, একটা হচ্ছে শালি আর একটা হচ্ছে ভাবি। শালি মানে শুধু আপনি বিয়ে করেছেন স্যার, তার মন ওইটা শালি না, এরকম হাজারো শালি দেশে আছে। ভাবি মানে শুধু ভাইয়ের মন না, এরকম বহু ভাবি দেশে আছে। আমাদের সোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এক ভাবি ভোটে দাঁড়িয়েছে, নাম তার রাঙা ভাবি, নাম ওইটা সবাই ওনার রাঙা ভাবি বলে ডাকে, দেখতেও রাঙার মতো, কারণ পোস্টার দেখলাম আমি, সরাসরি তো দেখিনি। একজন মেয়ে লোকের জন্য ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ সাপের মতো, আজরাইলের মতো দুইজন পুরুষ, একজন হচ্ছে দুলাভাই আর একটা হচ্ছে দেবর। অথচ এই দুইজনের সাথে দহরম মহরম মেয়েদের বেশি, কথা বলেন না কেন? সতর্ক থাকবেন এই দুইজন থেকে। দুলাভাই মানে শুধু আপন বোনের বর না, এরকম বহু দুলাভাই আপনার কাছে কল দেবে, কথা বলেন না কেন? এরকম দুলাভাই যারা কল দেবে, তাদের সাথে কথা বলতে হলে আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, উল্টা পাল্টা গরম দিয়ে কথা বলবেন, ওই বেটার মনের ভেতরে শয়তানি থাকলো দূর হয়ে যাবে। আর যদি মনে করেন না এটা আমার আপন দুলাভাই, আপনি সব হারাবেন। এখন হারাচ্ছে না, কথা বলে না কেন? দ্বিতীয় নম্বর, একজন মেয়ে লোকের জন্য মারাত্মক ভয়ঙ্কর শত্রু হচ্ছে তার দেবর, সে যে দেবরই হোক। দেবর থেকে নবীজি বলেন এটা মৃত্যু তুল্য, এটা আজরাইল দেখলে যেমন ভয় করে মেয়েরা, আজরাইল দেখলে মানুষ যেমন ভয়ে ভয়ে থাকে, দেবরকে দেখলে ওরকম ভয়ে ভয়ে থাকা লাগবে। অথচ কত মানুষ এই গাজীপুরে বিয়ে করার পরে বউকে তার ভাইয়ের কাছে রেখে উনি বিদেশে গেছে, কিয়ামতের আগে আসবে, আল্লাহর রাস্তায় বউ রাখে আর ওর ভাই আছে, অথচ বছরে বছরে ছেলে মেয়ে হচ্ছে। আমি আর নিচে নামলাম না, কেন জানি এখানে বরিশালের লোক আছে না, আপনি একবারে নিজের দিকে টেনে নিয়েন না, এরকম বহু মানুষ আমি পেয়েছি। আমাদের সতর্ক হওয়া লাগবে মেয়েদের। এবাদত মানে কি? শুধু নামাজ পড়া রোজা রাখা না, সম্মানিতা মা বোনেরা হাজারো শাশুড়ির শুধু উদাসীনতার ছোট মনের কারণে পরিবারের কোন এবাদত এখন আর এই দেশে নেই। অধিকাংশ মেয়ের মা যারা, তারা গল্প করে বসে বসে, ও বউ কি আমার জামাইটা আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে ও তাই শুনে, উঠতে বসতে সব সময় আমার মেয়ের আনুগত্য করে চলে, এরকম জামাই দেশে একটাও নেই। আর আমার ওই যে ছেলেটা টাটকা হারাম জামা, কেন লোক তো ওর বউর কথা শুনে, এ কার কথা শুনছিল, কথা বলছে না কেন? আমি মানুষ, মাঝে মাঝে আমার বলে আমার ছেলেটা বউ পাগল, বিয়ে দেওয়ার আগে খুব ভালো ছিল, বিয়ে দিয়ে এখন শুধু বউ নিয়ে থাকে। আরে আপনার তো কপাল ভালো যে আপনার ছেলে আপনার বউ বানিয়ে ব্যস্ত আছে, অন্য কোন জায়গায় লাইন লাগায়, আপনি আরো উৎসাহ দেবেন আর আপনি আরো এই জায়গায় আঘাত করেন। এই কারণেই তো অধিকাংশ পরিবার আর শান্তি নেই, কথা বলেন না কেন? যে সমস্ত শাশুড়ি আর শ্বশুরের কারণে পুত্রবধূরা অশান্তিতে আছে, তিরমিজি শরীফের হাদিস, এই শ্বশুর আর শাশুড়ির ঈমান নিয়ে মারা যেতে পারবে না, মানুষকে কষ্ট দিয়েছে এই কারণে বেঈমান হয়ে মরবে, নামাজ রোজা সব বৃথা। এরকম শ্বশুর শাশুড়ি দেশে নেই,
সম্মানিত ভাইরা মা বোনেরা আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি না শেষ করে দেব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন মা ফাতেমা তোমার মা তোমারে আজকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার পরে সহ্য করতে পারছে না ভালো করে শুনে রাখো ও খাদিজাতুল কুবরা তোমার মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়েছে এই কারণে কারণ তুমি 55 বছর আগে পর্দা কি বুঝতে না মক্কায় বিভিন্ন মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ করা লেগেছে ব্যবসায়িক কারণে তোমার নাক কেমন মুখ কেমন সব মানুষ দেখেছে আন্দাজ করা শেষ কিন্তু ঘরের ভেতরে যে মেয়েটা আছে ফাতেমা ওকে দেখেছে কয়জন হযরতে খাদিজা বললেন হে নবী হে রাসূল ও তো জন্ম থেকেই পর্দা নিষিদ্ধ এখান থেকে আমরা বুঝলাম মেয়েরা যদি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে জান্নাতে যেতে চায় অবশ্যই তাদেরকে পর্দা মেনে চলা লাগবে যারা পর্দা মানে না ওদের জন্য জান্নাত হারাম এটাই ফাইনাল কথা ওদের নামাজ রোজা হজ যাকাত সব বৃথা কারণ মেয়েদের প্রথম ফরজ হচ্ছে পর্দা বলেন আর পর্দা মানে ঘরের ভেতরে পড়ে থাকবেন আর বাইরে আসবেন না না আকরনা ফি বুয়ুতি কন্না বলা তা বাররাজে না তা বাররাজাল জাহিলিয়াতিল উলা মেরা ঘরের পরিবেশে থাকবা বাইরে যাবার সময় তাবারুজ করি জাহিলি যুগের মেয়েদের মতো বের হবা না এখানে তাবারুজের অর্থ আমি পেয়েছি তিনটা এক নম্বরে যেই মেয়েরা বাইরে আসার সময় সাজ গোজ বাড়িয়ে দেয় দুই নম্বরে মাজা হেরে তুলে চলে তিন নম্বরে আট শার্ট ছোট খাটো পোশাক পরে বের হয় এগুলো তাবারুজের অর্থ কিসের আমাদের মেয়েদের আল্লাহ তাবারুজের তিনটি অর্থ থেকে যেন বাঁচিয়ে দেন আমিন আমরা স্ত্রীর কিছু দায়িত্ব আর কর্তব্য ছিল বিশেষ করে স্ত্রীর দায়িত্ব চারটা আর স্বামীর দায়িত্ব চারটা আমি 11টা পর্যন্ত সময় নিয়েছিলাম 11টা 5 বাজছে আমি আর কথা বলছি না শেষ করে দিলাম আপনাদের ধৈর্যের বাদ হয়তো ভেঙে যাচ্ছে আমার লিখিত যে চারটা বলগুলো আছে গাড়িতে ও যে সামনে গাড়ি দেখতে পাচ্ছেন ওখান থেকে নিয়ে যাবেন বাম পাশে আছে গাড়ি বাম পাশে আছে যাদের লাগে ওখান থেকে নিয়ে যান আগামীতে কোনো জায়গায় আসলে মাওয়াদ্দাতা ওয়া রাহমার উপরে কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিরা বসে আছে কোরআন শোনার জন্য এত পাগল যারা এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও মোনাজাতটা বসে করেন ভাই মোনাজাতটা বসে করেন বসে মোনাজাতটা বসে করেন আপনি আল্লাহর কাছে কিছু চাবেন কারণ দোয়া ও মুখ্য ইবাদা ইবাদতের মগজ হচ্ছে দোয়া বসেন কায়ম কোন বাক্যে আল্লাহর কাছে দোয়া করে বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মোরাদপুর এই গ্রামে বসে হাজার হাজার মানুষ আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের অপরাধগুলো তুমি নেকি বানিয়ে দাও সওয়াব যদি আজকের আলোচনায় তুমি দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও কেয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের ক্ষমা করো মা বাপ যারা হারিয়েছে আমাদের মা বাপকে মাফ করে দাও মাহফিলের সভাপতিকে কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি মন্ত্রী তার স্ত্রীকে হারিয়েছে আল্লাহ স্ত্রীকে মাফ করে দাও আল্লাহ তাআলা তার সন্তান আদি যদি থাকে সেগুলো সহি সালামতে রাখো তার শরীরটাকে সুস্থ রাখো দেশ এবং দশের যে দায়িত্ব তার কাঁধের উপরে দিয়েছো ও সততার সাথে পালন করার তৌফিক দাও আল্লাহ তাআলা মোরাদ কবির ভাই সহ সেলিমাদার ভাই সহ আনোয়ার ভাই সোহেল ভাই সহ জহির ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে যে যতটুকু কোরআনের জন্য কাজ করলো তুমি তার দিকে অতটুকু এগিয়ে যাও আল্লাহ তাআলা
কোরআনের মহব্বতে যে মানুষগুলো ছুটে আসে মাওলানা আবুল কাসেম আবু হানিফ ভাই মাওলানা হোসাইন আহমদ সহ যত আলেম এখানে দূর দূরান্ত থেকে এসেছে আলেমদেরকে আলেম হিসাবে কবুল করো। সম্মানিতা মা এবং বোনেদের দায়িত্ব আমরা বলছিলাম, তুমি মেয়েদেরকে ফাতেমা দজ্জাহরার মতো বানিয়ে দাও। অনেকের রোগ শোক আছে, শেফায়ে কামেলা জেলা দান করো রব্বুল আলামিন। করোনার এই মহা প্রাদুর্ভাব চলছে সারা দুনিয়ায়, আমাদেরকে তুমি যেভাবে রক্ষা করেছো আমাদেরকে তুমি আরো বেশি করে রক্ষা করো। করোনার এই মহা প্রাদুর্ভাব থেকে তুমি আমাদের বাঁচাও। যারা করোনায় মারা গেলে তাদেরকে শাহাদতের মরণ দাও। যে মানুষগুলো এখনো বেঁচে আছে এই রোগ থেকে তুমি চিরতর আমাদের মুক্তি দান করো। বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, বিশেষ করে কিছু উগ্রবাদী উগ্রপন্থী মানুষেরা, আল্লাহ তুমি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। আলেমদের বিরুদ্ধে যারা স্লোগান দেওয়ার সাহস পায়, আমরা জানিয়েছি এই দেশে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জাতি যেন উচিত জবাব দিতে পারে সেই বোঝ জাতিকে দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্বে আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। এই দেশে যত মানুষ মাজলুম হয়ে আছে এই জালেমের জুলুমের কারণে, আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দান করো। আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন মরণ চলে আসে জানি না, করোনায় অনেক মানুষ এখনো পর্যন্ত আক্রান্ত হয়ে আছে। যখন এই মরণ আসবে সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ।